লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর শহর এলাকায়। একে অপরের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে দুর্গাপুর টাউনশিপ এলাকার 8 নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করা হয় বিজেপির তরফে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে পরিকল্পিতভাবে বিজেপির কর্মী সমর্থকরা এসে পার্টি অফিস তাদের ভাঙচুর করে গেছে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুরে ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল কংগ্রেসের তরফে পার্টি অফিস ভাঙ্গায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। দাবি জানান মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ওই দিন রাতেই দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মেয়র জিতেন্দ্র তিওয়ারি পুলিশের কাছে দাবি জানিয়ে বলেন, তারা এ ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করবেন না, পুলিশকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। তিনি ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, বিজেপি নেতাদের এই ধরনের উস্কানিমূলক ঘটনা তারা বরদাস্ত করবেন না, এর ফল ভোগ করতে হবে ওদের। হবে না, এটা অনেক অনেক ভোটে জিতেছে, ঠিক আছে, বিজেপি মিছিল বার করতে পারবে, তৃণমূল কংগ্রেস অফিস ভাঙবে কেন? এই এই অধিকার তোমাকে কে দিচ্ছে? তুমি ভোটে জিতেছো, ঠিক আছে ভাই, তুমি ভোটে জিতো, আনন্দ করো, যা করার করো, আমরা তো আটকাতে যাচ্ছি না। আপনি কি প্রশাসনের ভূমিকায় খুশি? আমি আমি প্রশাসনের ভূমিকা টুমিকা জানি না ভাই। আমি বিজেপির কর্মীদেরকে সংযত নেতারা করছে না, তারা উস্কানি দিচ্ছে, এর ফল ওদেরকে ভোগ করতে হবে। এটা হবে না, এটা হবে না। আমরা দুর্গাপুর শান্ত থাকুক এটা চাই, আমরা চাই না দুর্গাপুর অশান্তি হোক, কিন্তু আঙুল মুখে আঙুল দিয়ে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে, জোর করে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে, আমরা তো কিন্তু বসে বসে চুরি পরে বসে না, আমরা এটা বসে বসে দেখবো না, এর রিটালিয়েশন হবে। কিন্তু অন্যদিকে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘুরই পাল্টা অভিযোগ করে বলেন, বালি ও কয়লা মাফিয়াদের নিয়ে এসে মেয়র জিতেন্দ্র তিওয়ারি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছেন। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, ক্লাব ভাঙচুর, বোমাবাজি ও মিস ফায়ারিং করা হয়েছে। নির্বাচনে আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস টোটাল ফিনিশ হওয়ার পরে তারা এত রিগিং, এত অত্যাচার করার পরে শেষ রক্ষা হয়নি, তাই এই দুর্গাপুরে এসে জিতেন্দ্র তিওয়ারি এলাকার কয়লা মাফিয়া বালিয়া ফেদিকে নিয়ে এসে পরে দুর্গাপুরে সন্ত্রাস শুরু করেছে। আজ সন্ধ্যেবেলা থেকে শুরু করে দুর্গাপুরে বিভিন্ন ক্লাবকে ধ্বংস করা হয়েছে, মিস ফায়ারিং করা হয়েছে, বোম্বিং করা হচ্ছে, বিজেপি কার্যকর্তাদের ভারী ভাঙচুর করা হচ্ছে, এবং কুমারমঙ্গল পার্ক বেনাচিরিতে এইভাবে বোম্বিং করে মিস ফায়ারিং করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এখান থেকে পরিষ্কার আমি মেয়রকে বলতে চাই, অনেক অত্যাচার, অনেক সন্ত্রাস করেছেন, সেই লক্ষ্য করতে পারেননি, দুর্গাপুরে এসে বিষয় হওয়ার চেষ্টা করবেন না, দুর্গাপুরের মানুষ আপনাকে তার ক্ষমা করবে না। এখান থেকে পরিষ্কার বলে দিচ্ছি, এরপর বাড়াবাড়ি হয় তা বিজেপি কিন্তু বসে থাকবে না, রাস্তা নামতে বাধ্য হবে। আর তার দায়িত্ব দায়িত্বভার তৃণমূল কংগ্রেসকে, মেয়রকে, পুলিশকে নিতে হবে, একথা পরিষ্কার বলতে চাই। ঘটনাকে কেন্দ্র করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালেও দুর্গাপুরে কমল না রাজনৈতিক তাপমাত্রার পারদ। এদিন জেলা সভাপতি লক্ষণ ঘুরুই এর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা বিশাল প্রতিবাদ মিছিল করেন। দুর্গাপুর এজন পুলিশ ফাঁড়ি ঘেরাও করে দেখানো হয় বিক্ষোভ। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় থানায় বিজেপির পক্ষ থেকে। এ ব্যাপারে জেলা সভাপতি লক্ষণ ঘুরুই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল তাদের বিজয় মিছিলে হামলা করা হয়েছে, পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এর প্রতিবাদে তারা এদিন ডেপুটেশন দিয়েছেন থানায়। যারা গতকাল সুষ্ঠু শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছেন, বোম্বিং করেছেন, মিস ফায়ারিং করেছেন, ক্লাব ভাঙচুর করেছে, বিজেপি পার্টি ভাঙচুর করেছে, অত্যাচার চলছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা ডেপুটেশন এসেছি। জিতেন্দ্র তিওয়ারি তার নেতৃত্বে কয়লা মাফিয়া, বালি মাফিয়া এলাকায় যারা সন্ত্রাস করে বেড়ায়, যা টাকার বিনিময়ে খুন মার্ডার করে বেড়ায়, তাদেরকে নিয়ে এসে দুর্গাপুরের শান্তি জায়গাকে অশান্ত করার চেষ্টা করেছে। সম্পূর্ণ উপস্থিতি তিনি করা করেছেন, সামনে তিনি আছেন, পুলিশকে ধমকাচ্ছেন, পুলিশকে চমকাচ্ছেন, পুলিশকে নির্দেশ দিচ্ছেন, এর থেকে লজ্জা মনে হয় বাংলার আগে হতে পারে না। এই কারণেই বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, বিজেপি ভোট দিয়েছে। যদিও সমগ্র এই ঘটনায় কাউকেই এখনো গ্রেপ্তার করা হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট, টহলদারি চলছে এলাকায় বিশাল পুলিশ ও র‍্যাফের। Yeah.
সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।